চার্লি চ্যাপলিন, নির্বাক চলচ্চিত্রের প্রাণভোমরা এবং বিশ্বজয়ী হাসির ও আনন্দের কালপুরুষ একজন অভিনেতা, যিনি শুধুমাত্র তার মুখের হাসি আর অঙ্গভঙ্গির অভিনয় দিয়ে বিশ্বের প্রতিটি মানুষকে এক মুহূর্তের জন্য হলেও তাদের মুখে হাসির অবকাশ এনে দিয়েছেন। চার্লি চ্যাপলিন, যার সম্পূর্ণ নাম স্যার চার্লস স্পেন্সার চ্যাপলিন জুনিয়র, তিনি শুধু একজন অভিনেতাই ছিলেন না, অত্যন্ত প্রতিভাসম্পন্ন এই মানুষটি একই সাথে পেশায় ছিলেন অভিনেতা, পরিচালক, সুরকার, চিত্রনাট্যকার, প্রযোজক এবং সম্পাদক। সফলতার সকল উঁচু শিখরে তার ছিল সমান বিচরণ। চার্লি চ্যাপলিনের জন্ম হয়েছিল 16 এপ্রিল 1989 সালে ইংল্যান্ডের লন্ডন শহরে। তার বাবা চার্লস স্পেন্সার্স চ্যাপলিন ও মা হেরা চ্যাপলিন সিনিয়র মিউজিক হলের জুনিয়র আর্টিস্ট ও সিঙ্গার ছিলেন। একবার বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্যার অ্যালবার্ট আইনস্টাইন চার্লি চ্যাপলিনের সাথে দেখা হলে বলেছিলেন তিনি তার খুবই ভক্ত হয়ে গেছেন। চ্যাপলিন কোনো কথা না বলেই সবাইকে মনের কথা কত সহজেই বুঝিয়ে দেন। চার্লি চ্যাপলিনের প্রথম রোজগার ছিল মাত্র 5 বছর বয়সে। একদিন তার মা টাউন হলে গান গাওয়ার সময় গলায় সমস্যা দেখা দেয়। তার গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। দর্শকরা তখন বিরক্ত হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং চ্যাপলিনের মাকে মারতে উদ্যত হন। ছোট চ্যাপলিন তখন মায়ের বিপদ দেখে স্টেজে উঠে আসেন এবং তার মায়ের গাওয়া গান অভিনয়ের সাথে গাইতে শুরু করেন। দর্শকরা তার এই আধো আধো কণ্ঠে গাওয়া গান খুব উপভোগ করেন। স্টেজে পয়সার বৃষ্টি শুরু হয়। কষ্ট ও দারিদ্রতায় পরিপূর্ণ ছিল চার্লি চ্যাপলিনের শৈশব জীবন। মাত্র 6 বছর বয়সে চার্লির বাবা ও মায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। তখন চার্লি ও তার ভাইকে নিয়ে চার্লির মাকে অনাথাশ্রমে আশ্রয় নিতে হয়েছিল, কারণ তখন চার্লির মায়ের কোনো উপার্জন ছিল না। দারিদ্রতার দুশ্চিন্তায় চার্লির মা কিছুদিনের মধ্যেই মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে পাগলাগারদে চলে যায়। পড়াশোনায় বিশেষ মনোযোগ ছিল না চার্লির। তিনি অভিনয়কেই তার জীবনের লক্ষ্য হিসেবে মনে স্থান দিয়েছিলেন। 10 বছরেরও কম বয়স থেকে চার্লি স্টেজ শো করতেন এবং সাথে অন্য কাজ করতেন উপার্জনের উদ্দেশ্যে। তার লক্ষ্য যেহেতু ছিল অভিনেতা হওয়ার, তাই তিনি নিয়মিত ব্ল্যাকমোর থিয়েটারে যেতেন অভিনয় দেখতে। চার্লি একদিন যখন স্টেজ শো করছিলেন, তখন একজন থিয়েটার পরিচালকের নজরে আসেন। চার্লির অভিনয়ের বিষয়বস্তু ও বাস্তবিক রূপায়নের দক্ষতা তাকে মুগ্ধ করে। সেই পরিচালকের মাধ্যমে চার্লির পরিচয় হয় বিখ্যাত পরিচালক ই হ্যামিল্টনের সাথে। ই হ্যামিল্টন তাকে শার্লক হোমসে অভিনয়ের জন্য প্রস্তাব রাখেন। শার্লক হোমস সিরিজে অভিনয় করে চার্লি খুব পরিচিতি লাভ করেন। 1913 সালে আমেরিকার নাম করা সিনেমা নির্মাতা প্রতিষ্ঠান নিউ ইয়র্ক মোশন পিকচার্স চার্লির সাথে চুক্তি করে। তার পরের বছর 1914 সালে মুক্তি পায় চার্লি চ্যাপলিনের একক সিনেমা মেকিং আ লিভিং, যা দর্শক মহলে তার অভিনয়ের মুগ্ধতায় পরবর্তীতে তিনি আরও অনেক সিনেমায় কাজ করেন। 1914 সালেই চার্লি প্রথম পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার পরিচালিত ও পরিচালনার সাথে অভিনীত প্রথম সিনেমা হল কট ইন দ্য রেইন, যা তাকে খুবই জনপ্রিয়তা প্রদান করে এবং তার জীবনের গতিপথ বদলে দেয়। একজন অভিনেতা থেকে বিশ্বের জনপ্রিয় অভিনেতা হয়ে যান নিষ্ঠাবান অভিনয়ের জন্য।